নমস্কার, আমি পিয়ালি। আপনাদের সকলকে অনেক ওয়েলকাম আমার চ্যানেলে। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, আমিও বেশ ভালো। গরমটা প্রচণ্ড পড়েছে, আর সেই গরমের জন্যই আমি নিয়ে এসেছি আজ একটা দারুণ রিফ্রেশিং ড্রিঙ্কের রেসিপি। ড্রিঙ্কটা আমরা খুব সহজেই বানিয়ে নিতে পারি ঘরে থাকা কিছু সামান্য উপকরণ দিয়ে। তো চলুন দেখে নিই আমরা ভার্জিন মজিটো কীভাবে বানাতে হয়। এখানে উপকরণের মধ্যে আমি নিয়েছি, দেখুন, দুটো লেবুকে আমি একদম ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি। তারপর নিয়েছি দুটো লঙ্কা, যেটা মাঝখান দিয়ে চিরে নিয়েছিলাম। আর নিয়েছি এখানে আমি পুদিনা পাতা নিয়েছি, অর্থাৎ মিন্ট। আর এখানে তিনটে গোল গোল করে লেবুকে পিস করেছি ডেকোরেশনের জন্য। আর নিয়েছি বরফের কিউব। আর এখানে নিয়েছি আমি বিট লবণ আর সুগার সিরাপ নিয়েছি। এই যে আমি সুগার সিরাপটা ঘরেই বানিয়ে নিয়েছিলাম। আর এখানে আমি দু ধরনের কালার ইউজ করছি। এখানে আছে আমার কাছে একটা স্প্রাইট, এখানে আমি মিডিয়াম সাইজের একটা স্প্রাইট নিয়েছি। এতে আমার মোটামুটি 4 গ্লাস মতো মজিটো বেনে যাবে। প্রথমে আমি লেবুটাকে একটু স্ক্র্যাচ করে লেবুগুলো ওর মধ্যেই দিয়ে রাখছি গ্লাসে। এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি পুদিনার কয়েকটা পাতা, তারপর দিচ্ছি বিট লবণ, তারপর এর মধ্যে আমি অ্যাড করছি কালার। আমি এখানে গ্রিন কালারটা ইউজ করছি। তারপর এখানে আমি দিচ্ছি সুগার সিরাপ। তারপরে আমরা এটাকে ভালো করে একটু মিক্স করে নেব। এবার আমরা এর মধ্যে অল্প অল্প করে স্প্রাইটটা ঢেলে দেব। হঠাৎ পুরোটা স্প্রাইট একসঙ্গে ঢাললে উপচে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, তাই আমি এখানে অল্প অল্প করে স্প্রাইটটা দিচ্ছি। আপনারা চাইলে এখানে সোডাও বা সেভেন আপ ইউজ করতে পারেন, যে কোনো হোয়াইট কালারের সোডা ইউজ করলেই এটা চলবে। দেখতেই পাচ্ছেন জিনিসটা ঠিক কতটা সুন্দর দেখতে হচ্ছে, আর খেতেও ততটাই মজা এটা। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা বরফের টুকরো। এই যে দেখুন আমার গ্রিন কালারের এই মজিটোটা রেডি। সিমিলারলি আমি একটা অরেঞ্জ কালারেরও বানিয়ে নিয়েছি। এবার আপনারা যারা কালার পছন্দ করেন না তাদের জন্য এখানে আমি আর একটা মজিটো বানিয়ে দেখাচ্ছি। এখানে আমি লেবু নিয়ে নিচ্ছি, আর নিচ্ছি এখানে পুদিনার পাতা। এবার আমি এর মধ্যে বিট লবণ অ্যাড করছি, আর দিয়ে দিচ্ছি সুগার সিরাপ। এবার আমি এর মধ্যে বরফগুলো দিয়ে দিচ্ছি। চামচের সাহায্যে আমি এখানে এটাকে গুলে নিচ্ছি ভালোভাবে। এবার এর মধ্যে আমি স্প্রাইটটা ঢেলে দিচ্ছি। অবশ্যই খুব সাবধানে স্প্রাইটটা ঢালবো যাতে উপচে ফুলে না যায়, কারণ এর ফেনাটা অবশ্যই উপচিয়ে আসবে, কারণ যেহেতু লেবু আছে। তো এইভাবে ধীরে ধীরে আমরা এটাকে ভরে নিচ্ছি গ্লাসটাকে। তো এইভাবে আমি আমার মজিটোগুলো রেডি করে নিয়েছি। আর এর মধ্যে আমি একটা লঙ্কাকে 2 টুকরো করে দিয়ে দিলাম। এইভাবে আপনারাও বানান, আশা করব খুব ভালো লাগবে আর খুব রিফ্রেশিং লাগবে। আরও আমি কয়েকটা এর মধ্যে বরফের টুকরো দিয়ে দিচ্ছি, আর এরকম একটা পুদিনার পাতা দিয়ে আমি এটাকে ডেকর করছি, আর একটা এরকম লেবু স্লাইসকে এইভাবে লাগিয়ে দিচ্ছি। জিনিসটা দেখতে ঠিক যতটা সুন্দর, খেতেটাও অসম্ভব সুন্দর, অসম্ভব টেস্টি এবং রিফ্রেশিং। আপনারাও ঘরে ট্রাই করুন, আর অবশ্যই আমায় কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ।